হ্যালো ভিউয়ার্স, লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও জানাই স্বাগত। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটিএম কার্ড ব্যবহার করে এসবিআই ব্যাংকের এই নতুন এটিএম মেশিন থেকে টাকা তুলবেন। আপনারা হয়তো দেখে থাকবেন এমন অনেক মানুষজন রয়েছেন যারা এটিএম মেশিনে টাকা তুলতে আসেন আর টাকা তোলার জন্য পাশের কোনো ব্যক্তি থেকে সাহায্য নেন। আজকের পর থেকে আপনারা এমন ভুল কখনো করতে যাবেন না। আর এমনটা না হোক কি কোনো প্রতারক আপনার ডেবিট কার্ডের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট আপনার খালি করে দিয়েছে, আর আপনি সেটা নিজে কখনোই কল্পনা করতে পারবেন না যে কখন আপনি প্রতারণার শিকার হয়ে গিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন কিভাবে এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা তুলবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেল, লার্ন অল এভার ফ্রম টেকনোলজি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করলেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, ডেবিট কার্ড দিয়ে টাকা তোলার জন্য আমি একটি এসবিআই এটিএম এর সামনে চলে এসেছি। তো আমি এখন আপনাদের এসবিআই এর এই নতুন এটিএম মেশিন থেকে টাকা তোলার সম্পূর্ণ প্রসিডিওরটি দেখাবো। স্ক্রিনে দেখুন লেখা রয়েছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, অর্থাৎ আপনার ডেবিট কার্ডটি সিম্পলি এটিএম ডেবিট কার্ড হোল্ডারে একবার সোয়াইপ করে নেবেন। এখানে দেখুন কি বলা হচ্ছে, প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টায়ার ট্রানজাকশান, অর্থাৎ আপনার ট্রানজাকশান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ডেবিট কার্ডটি এখান থেকে বের করতে পারবেন না। এরপর এখান থেকে যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নেবেন, এন্টার এনি নাম্বার বিটুইন 10 and 99, অর্থাৎ এখানে নিচের এটিএম মেশিনটির কিবোর্ডের সুইচগুলো ঠিকঠাক কাজ করছে কিনা একবার যাচাই করার জন্য আপনাকে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো দুটি সংখ্যা এখানে লিখতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম 25। ইয়েস বাটনে ক্লিক করুন। প্লিজ এন্টার ইউর পিন, অর্থাৎ এখানে আপনার ডেবিট কার্ডের 4-digit এটিএম পিনটি এন্টার করে দিন। এখানে আপনার ডেবিট কার্ড 4-digit পিন এন্টার করে দেওয়ার পর স্ক্রিনে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন, মিনি স্টেটমেন্ট, সার্ভিসেস, কুইক ক্যাশ, ব্যাংকিং, ব্যালেন্স ইনকোয়ারি আর ট্রান্সফার অপশানগুলো দেখতে পাবেন, যার মধ্যে থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে ব্যাংকিং অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর আপনারা এখানে ব্যাংকিং অপশান সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে উইথড্রল অপশানটি সিলেক্ট করে নিন। এক্ষেত্রে এই মেশিনটি ডিপোজিট অপশান সিলেক্ট করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। এরপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনারা সেভিং অপশানটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এটিএম থেকে কত টাকার ক্যাশ তুলতে চান সেটা আপনারা এখানে কিবোর্ড দিয়ে এন্টার করে দেবেন। আমি এখানে 1000 টাকা এন্টার করে দিলাম, তারপর এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, অর্থাৎ আপনার এখানে খানিকক্ষণ ওয়েট করবেন, এখানে আপনার এন্টার করা অ্যামাউন্টটি মেশিনের মধ্যে কাউন্টিং শুরু হয়ে যাবে। এরপর আপনার ক্যাশ টাকাটি এখানে মেশিন থেকে সংগ্রহ করে নেবেন। এরপর আপনাদের ট্রানজ্যাকশনের একটি প্রিন্ট আউট কপি এখান থেকে নিয়ে নেবেন। এরপর অবশ্যই ট্রানজ্যাকশন শেষে এটিএম মেশিনের কিবোর্ড থেকে রেড ক্যান্সেল বাটনটি প্রেস করবেন। এখন আপনার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখানে মেশিন থেকে আপনার এটিএম কার্ডটি বের করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের এই একটি লাইক এবং শেয়ার আমাকে এই ধরনের ভিডিও বানানোর অনেকটাই মোটিভেশন দেয়। এমনই ব্যাংকিং রিলেটেড অন্যান্য ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে রাখুন। হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই।